আজকে আমরা আলোচনা করব সহবাসের সময় নিজের স্ত্রীর দুধ সন্তান হওয়ার আগে অথবা সন্তান হওয়ার পরে পান করা যাবে কি না, এ বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি আমি মন গলা বলবো না, এই বিষয়টি আমি হাদিস থেকে দলিল দেব এবং মাসালাগুলো বলবো। আগে আপনারা দলিলগুলো শুনে নিন, কোথায় কোথায় বিষয়গুলো মাসালাগুলো পাবেন এবং হাদিসগুলো কোথায় পাবেন। এক নম্বরে দুরুরে মুখতারের তিন নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় আপনি এই বিষয়টি পাবেন। দুই নম্বরে ফতোয়ায় দারুল উলুমের 8 নম্বর খণ্ডের 392 এবং 93 পৃষ্ঠায় পেয়ে যাবেন। তিন নম্বরে আপনি আহসানুল ফতোয়ার 8 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলি আপনি পেয়ে যাবেন। তো আসুন এবার মাসালাগুলো জেনে নেই। মাসালাটি হলো যে যদি কোনো স্বামী স্ত্রীর সহবাসের সময় সন্তান হোক অথবা না হোক উত্তেজনাবশত দুধ খেয়ে নেয় তাহলে এটা নাজায়েজ হবে। হ্যাঁ, তবে সহবাসের সময় যদি কেউ উত্তেজনাবশত মুখের মধ্যে সহবাস করার সময় দুধ চলেই গেল তাহলে এই দুধটা আপনার থুতু দিয়ে ফেলে দিতে হবে, ওটা খাওয়া যাবে না, খেলে হারাম হবে। কারণ এটা আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করেছেন, এটা আপনার জন্য দেননি, এটা দিয়েছেন আপনার সন্তানের জন্য। আর সন্তানের দুধ আপনি কীভাবে খেতে পারেন? একেবারেই অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। তাই আপনি কি করবেন? হ্যাঁ, সহবাসের সময় উত্তেজনাবশত মুখের মধ্যে দুধ দু এক ফোঁটা চলে যেতেই পারে, কারণ মুখের মধ্যে স্তনগুলো নিলে কী হয়, উত্তেজনা বেশি হয়। এজন্য সকলে এটা করে বা নেয়, লজ্জার কিছু নেই, তো আমাদের জানতে হবে। তো এই বিষয়টা যখন আপনি করবেন, যদি সমস্যাটা ঘটেই যায় তাহলে আপনি কী করবেন, ওই থুতুগুলো আপনি ফেলে দিবেন, খাবেন না, পান করবেন না, ওটা ফেলে দিবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আর মাসালাটা এভাবেই কোরআন কিতাবে এবং আপনার হাদিসে এবং ফতোয়ার কিতাবে এভাবেই পেয়েছি, যেভাবে বলছি হুবহু আপনি এভাবেই পাবেন। বিষয়গুলো আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। এবং মুসলিম হিসাবে যদি আপনার ভালো লেগে থাকে কথাগুলো, অবশ্যই এটা মুসলিম উম্মার কাছে, আপনার স্ত্রী এবং আপনার প্রত্যেকটি মুসলিম উম্মার কাছে এগুলো শেয়ার করে দিবেন, যাতে মুসলিম উম্মা এই ভুলটা জানতে পারে, বুঝতে পারে, অন্যায় থেকে ফিরে আসতে পারে, এবং এগুলোকে সবসময় শেয়ার করার চেষ্টা করবেন, ভালো কাজ মানুষের কাছে পৌঁছাবেন।